প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে বিভিন্ন খাতের পাশাপাশি দেশের ক্রীড়া ক্ষেত্র এক অভাবনীয় সাফল্য অর্জন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলাতিন আসনের সংসদ সদস্য নুর চৌধুরী সাউন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরেই খেলাধুলার প্রসার ও উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছেন বিশেষ করে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দুপুরে ভোলা লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু লালমোহন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার বাইশ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন